আসসালামু আলাইকুম আমি মামুন চৌধুরী বলছি আপনি কি বাড়ি তৈরি করেছেন আপনি বাড়ি তৈরি করলে কিন্তু আপনার গ্রিলের প্রয়োজন পড়বে আসলে গ্রিলটা লাগানোর পর আপনার থাই গ্লাসের প্রয়োজন পড়ে আজকে আমি আলোচনা করব যারা কিনা গ্রিল লাগাতে চাচ্ছেন যেগুলো থাই গ্রিল এগুলো যদি আপনি চার কোনো বিশিষ্ট স্কোয়ার বার দিয়ে তৈরি করেন এগুলো কেজি হিসেবে তৈরি করবেন না স্কোয়ারফিট হিসেবে তৈরি করবেন কোনটা তৈরি করলে ভালো হয় আর কোন কোম্পানি মাল ব্যবহার করবেন আজকে এমএস নিয়ে আজকে কথা বলবো এবং অনেক ইনফরমেশন দেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি প্রথমে জানি যে যারা কিনা গ্রিল লাগাতে চাচ্ছেন বাড়িতে যেটা অনেকে গ্লাস যেটা লাগায় গ্লাসটা বাইর থেকে দেখা যাবে না ভিতর থেকে দেখা যাবে ওই ধরনের মার্কেটে গ্লাস দিয়ে লাগায় তার কোনো সিকিউরিটির জন্য কিন্তু ভিতরে গ্রিল লাগানোর প্রয়োজন পড়ে আর এটা কোনো দুটো কোয়ালিটির মাধ্যমে তৈরি করা যায় যেটা চার কোনো বিশিষ্ট স্কোয়ারবার দিয়ে এবং ফ্ল্যাট বার দিয়ে আপনি যদি চার কোনো বিশিষ্ট স্কোয়ারবার দিয়ে তৈরি করেন তাহলে সবচেয়ে ভালো হবে সৌন্দর্য অনেক বেশি হবে চার কোনো বিশিষ্টের মধ্যে জাত হয় একটা হচ্ছে বারো মিলি একটা হচ্ছে দশ মিলি আবার অনেকে দেখা যাচ্ছে চারটার মধ্যে আবার এগারো মিলি রয়েছে সাড়ে এগারো মিল রয়েছে এবং কি বাজার সাইজ পাকা রয়েছে এগুলোর মধ্যে কম বেশি থাকে আসলে এগুলো আপনি স্কোয়ার ফিট হিসেবে তৈরি করবেন না কেজি হিসেবে তৈরি করবেন তাহলে বিষয়টা হচ্ছে আমরা যেখান থেকে মালগুলো কিনে আনি আসলে কিন্তু গ্রিলটা আমরা প্যাচে বানালাম বা সিধা সিধা কোনো ডিজাইন করে তৈরি করেছি বা আপনাকে উদাহরণ সম্পর্কে আপনাকে বলছি যদি আপনি তৈরি করেন তাহলে দেখা যাচ্ছে আমরা কিন্তু সিধা সীধা মালগুলো এনে কেটে কেটে কোনো কিছু ডিজাইনগুলো তৈরি করি আমরা কিন্তু কেজি হিসেবে কিনে আনি তাহলে আপনি কি করতে পার আপনি এগুলো কেজি হিসেবে তৈরি করাটা সবচেয়ে উত্তম তা না হলে আপনি যদি স্তাহ বিট হিসেবে তৈরি করেন এগুলো আপনাকে বারো মিলি যে অরিজিনাল বারো মিলি এটা অনেক সময় থাকে না এটা এগারো মিলি থাকে সাড়ে দশ মিলি থাকে আবার অনেক সময় দাঁড়া কিনা দশ মিলিতে তৈরি করতে চান আর নয় মিলি মতো থাকে অনেক সময় বাজার সাজ পাকা থাকে এর জন্য ওজনে কম বেশি হয়ে যায় আপনি যদি তৈরি করতে চান আপনি আমরা যেহেতু কেজি হিসেবে কিনে আনি আপনি কেজি হিসেবে তৈরি করবেন তাহলে ওজন দিয়ে টাকা নেবেন তাহলে কোনো তো প্রবলেম নেই আপনি যত কেজি আসবে তত কেজি টাকা দেবেন এই হিসাবে আপনি যে কোনো থাকে তৈরি করতে পারবেন আসলে স্তাহ বিট হিসেবে তৈরি করলে কী হয় ওজনে অনেক সময় কম বেশি হয় আপনার লোকসান হতে পারে বা অত ওয়ার্কের মালিকের লোকসান হতে পারে এই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি যে তৈরি করবেন লোয়ার যত ধরনের মালামার রয়েছে সবগুলো কেজি হিসেবে আর গ্যালবান যত ধরনের মালামার রয়েছে সবগুলো স্কোয়ারফিট হিসেবে অ্যাসেস যেহেতু স্কোয়ারফিট হিসেবে কিনে নেওয়া হয় এবং কি স্কোয়ারফিট হিসেবে কোম্পানি থেকে আসে এই অ্যাসেসগুলো কিন্তু স্কোয়ারফিট হিসেবে আসবে অ্যাসেস কিন্তু কেজি হিসেবে তৈরি করা হয় না শুধু লোয়ার গ্রিলগুলো কেজি হিসেবে তৈরি করতে পারেন এগুলোর মধ্যে দুটা ওয়ার দুই সিস্টেমে ওয়েল্ডিং করা যায় এটা দু পাশে ওয়েল্ডিং করা যায় দুই পাশে ওয়েল্ডিং করলে কি হয়

তাহলে কিন্তু বাংলার কোনো সিস্টেম নেই আপনি যে যেখান থেকে সব ধরনের গ্রিল তৈরি করবেন তাহলে আপনি ওনাদেরকে বলবেন চতুর্পাশে ওয়েল্ডিং করে বিএসআরএম স্কার বার দিয়ে আপনি অন্যান্য কোম্পানি রয়েছে শুধু বিএসআরএম বলছে এরকম নয় বিএসআরএম যেহেতু মরিচাটা কম আসে এই জন্য আমি বলছি বিএসএম স্কার বার দিয়ে তৈরি করবেন কেএসআর রয়েছে এএসআরএম রয়েছে সিমেন্ট স্টিল রয়েছে বাংলা রোড রয়েছে ও রোড রয়েছে আপনি সব কোম্পানি ভালো কিন্তু ভালো কোনো কোম্পানিতে কোনো কোম্পানি ভালো না আপনি যেহেতু বলছি উদাহরণ কোনো আমার চ্যানেলে প্রবলেম হতে পারে বা আমার ফেসবুক পেজে প্রবলেম হতে পারে এই জন্য বলছি আপনি এর রডটা দিয়ে তৈরি করবেন তাহলে আপনার জন্য ভালো হবে মোট যেটা হবে সুন্দর লাগবে মালগুলো সলিড থাকবে পাকা শেষ থাকে একই কোয়ালিটি হয়ে থাকে এই জন্য আপনারা তৈরি করতে পারবেন বি স্কোয়ার বিএসআরএম স্কোয়ার দিয়ে গ্রিলের প্রতি কেজি আমরা বর্তমানে নিয়ে থাকি একশো পনেরো টাকা কেউ যদি এটা আপনি ফ্রি হিসেবে নিতে চায় তাহলে এগুলো কত টাকার মাধ্যমে দেখা যাচ্ছে এগুলা আমরা নিয়ে থাকি দুশো দশ টাকা বিশ টাকাকে স্কোয়ার ফিট হিসেবে আসলে স্কোয়ার ফিট হিসেবে নানানটাই উত্তম আপনার লোকসান হতে পারে ওয়ার্ক বেশিরভাগ কাস্টমারের লোকসান হয় এটা ওয়ার্কশপ মালিক হওয়ার লোকসান সিস্টেম নেই আবার গ্যাপেরও কাছে রয়েছে অনেকে গ্যাপটা দুই ইঞ্চি দেয় আবার অনেকে দুই ইঞ্চি ছয় সুতা দেয় অনেকে তিন ইঞ্চি আসলে কতটুকু দিলে সবচেয়ে পারবে আসলে আপনি এতটুকু গ্যাপটা দেবেন এ দু ইঞ্চি ছয় সুতা যেহেতু অনেক আপনি হাত দিয়ে থাই লকটা এবং থাইটা খুলতে পারেন অনেকে ওজন বাড়ানোর জন্য গ্যাপগুলো এতটা ছোটো দেয় যখন আমরা থাই লাগাতে যাই তখন কিন্তু ভিতর হাত দেওয়ার মতো কোনো ব্যবস্থাই থাকে না এই জন্য আপনার যে যেখান থেকে বলবেন তাদেরকে বলবেন দু ইঞ্চি ছয় সুতা দেওয়ার জন্য তাহলে আপনার অনেক সে বলতে পারবেন কোনো প্রবলেম পড়বেন না আর এই গ্রিলগুলো লাগানোর আগে অবশ্যই রেড অক্সাইড মেনে নেবেন তা না হলে কিন্তু রেড অক্সাইড যদি না বাড়েন তাহলে কি হবে একবার যখন লোহাতে মরিচা চলে আসে তখন কিন্তু এগুলো যদি আপনি আজীবনে যদি গষেন তাহলে দেখা যাচ্ছে কিছুদিন পর পেন উপর দিয়ে ভালো থাকবে ভিতর কিন্তু নষ্ট হয়ে যাবে এই জন্য মরিচা আসার আগে ভালোভাবে গিশিয়ে কিন্তু পেন মেনে নেবেন যেটাকে রেড অক্সাইড রেড অক্সাইড মারলে সবচেয়ে উত্তম হয় আর রেড অক্সাইড মারলে অনেক বছর পেনটা থাকে এটা পেনটা ওঠে না আর আমি প্রত্যেক সময় প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি যে যে থেকে এসব ধরনের মাল তৈরি করবেন ভালো সুতর্ক কারিগরিতে তৈরি করবেন তাহলে কাজের মান কাজের কোয়ালিটি সবচেয়ে ভালো হবে গ্রিলের ক্ষেত্রে অনেকে আছে এটা হচ্ছে প্যাচাম ডিজাইন করার চেষ্টা করি আসলে যত সিম্পল ডিজাইন করবেন রুইতন ডিজাইন কট ডিজাইন যত সিম্পল ডিজাইন রয়েছে এই ধরনের ডিজাইন ব্যবহার করবেন তাহলে কী হবে মোচামোচি করতে আপনার সবচেয়ে ভালো হবে আর যদি বেশি ইভিজিবি ডিজাইন করেন তাহলে কিন্তু পরিষ্কার রাখতে পারবেন না অনেক সময় দেখে যেগুলো পরিষ্কার না রাখার কারণে তো মরিচাপ নষ্ট হয়ে যাবে এই জন্য অ্যাসেস লাগান গ্রিল লাগান লোহা লাগান যাই কিছু লাগান না কেন এগুলো আর যথেষ্ট পরিমাণে পরিষ্কার রাখার চেষ্টা করবেন তাহলে আপনার মালগুলো অনেক বছর যাবে নষ্ট হবে না আর আমার কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা বরিচুং থানা বরিচুং বাজারে আমার চারটা কারখানা চারোটা কারখানায় কুমিলাতে যারা কিনা আমরা কিন্তু শুধু মূল্যাত নয় সারা বাংলাদেশে এস এস লগ এলভানাস থাই সব কিছু তৈরি করি আমরা অনলাইনে মাধ্যমে আপনি যদি অর্ডার করেন কানখানা কর্মকর্তা আপনাদের বাড়িতে চলে যাবে মাপের জন্য মাপ নিয়ে এসে সময় তিরিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে যখন ডেলিভারি করবো তখন পুরো টাকা পেড করতে হবে এই হচ্ছে সিস্টেম ভালো থাকুন সুস্থ